মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি সর্ষে চিংড়ি। চিংড়ি মাছের রেসিপি সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেন, আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। সর্ষে চিংড়ি রেসিপি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন। আজকের রেসিপিটি আমি কিভাবে বানাই তাহলে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্ষে চিংড়ি বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে যে কালো ময়লা থাকে সেগুলোকে ভালো করে বেছে নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে রান্নার জন্য মশলা বানিয়ে নেব। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত জল ছাড়া মিক্সিতে গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেব 1/3 কাপ নারকেলের টুকরো। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে খুব বেশি পরিমাণে কিন্তু জল দেইনি, অল্প পরিমাণে জল মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ। দিয়ে দেব বানানো মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প পরিমাণে জল মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। এবারে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম করে নিয়ে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে অল্প ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। সুন্দর কালারের জন্য তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ আর শুকনো লঙ্কা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। মশলা মাখানো বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে মিডিয়াম হিটে গ্রেভি ফুটতে দেব। গ্রেভি একবার ফুটে উঠলে লো টু মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যারা নতুন বন্ধুরা আছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে গ্রেভির মধ্যে যে জলভাব আছে সেটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। এই সময় নুনের পরিমাণ চেক করে নিতে হবে। আস্তে আস্তে গ্রেভি থেকে জলের পরিমাণ অনেকটাই শুকিয়ে এসেছে। এখন কিন্তু গ্রেভির মধ্যে একদমই জল নেই, পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মাছগুলো গরম থাকতেই 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।